নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর জাহানারা হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায় বিচারের দাবিতে এলাকাবাসী ও তার পরিবার বিক্ষোভ করেছে। হত্যার পর লাশ ঝুলে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ঘটনায় থানার মামলা হলেও এখন পর্যন্ত আটক হয়নি কোনো আসামি। দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও আসামি আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। অভিযোগ উঠেছে পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী ও তার সঙ্গীদের নির্যাতনে মারা যায় গৃহবধূ জাহানারা বেগম। পরে সেই হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামী মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করতে পারলেও অন্য আসামিরা পালিয়ে যান। পিছনে 2 লাখ রয়েছে, বালু লাগি রয়েছে, নিয়ে লটকাইছে, অন্য রুমে নিয়ে লটকাইছে। আমরা এটার সুস্থ বিশেষ চাই। আমার মা আত্মহত্যা করে নাই, আত্মহত্যা করার মানুষ না, উনি আত্মহত্যা জীবনও করবে না, কিন্তু ওনাকে মেরে ঝুলে রাখছে।